গ্যাস বেলুন বিস্ফোরণে মিরাক্কেল খ্যাত জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ কনস্টেবল জিলুর রহমানের শারীরিক অবস্থা কিছুটা ভালোর দিকে, তবে শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন। গোটা ঘটনা তদন্তের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ। বিস্তারিত ইশতিয়াক ইশতির প্রতিবেদনে। টাকার নয় রে ভাই, যোগ নাই আমার কোনো হাতে। দগ্ধ কৌতুক অভিনেতা আবু হেনা রনি ও পুলিশ কনস্টেবল জিল্লুর রহমানকে দেখতে সোমবার সকালে রাজধানী শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে যান পুলিশের মহাপরিদর্শক সহ মেডিকেল বোর্ডের সদস্যরা। পরে রনির চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ডাক্তার সামন্তলাল সেন জানান, রনির শরীরের অবস্থা কিছুটা ভালো, তবে আরও কয়েকদিন পর্যবেক্ষণে রাখতে হবে। গতকালও আমরা একটা মেডিকেল বোর্ড বসিয়েছিলাম, আজকেও আমরা একটু পরে মেডিকেল বোর্ড বসব। আজকের যদি শারীরিক তারা এত খারাপ না। এ ধরনের ঘটনা এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান পুলিশের মহাপরিদর্শক। যখন থেকে সে এবং আমাদের কনস্টেবল আহত হয়েছে তখন থেকেই আমরা নিরবচ্ছিন্নভাবে তাদের স্বাস্থ্যের বিষয়টি মনিটর করছি। আমি নির্দেশ দিয়েছি গাজীপুর পুলিশকে যে এটা ভালো করে খতিয়ে দেখার জন্য, যাতে করে যেটা আপনি বললেন যে যত দূর সম্ভব এগুলোর পুনরাবৃত্তি রোধের জন্য আমাদের পক্ষ থেকে কিছু করা থাকলে ডেফিনেটলি সেগুলো আমরা করব। বৃহস্পতিবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিক অনুষ্ঠানে গ্যাস বেলুন বিস্ফোরণে দগ্ধ হন কৌতুক অভিনেতা আবু হেনা রনি সহ পাঁচজন। দগ্ধদের মধ্যে রনি ও জিল্লুর রহমানকে শুক্রবার ভর্তি করা হয় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। ইশতিয়াক ইশতি, দেশ টিভি, ঢাকা।